মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কোয়েলস ব্লগ। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমরাও সকাল সকাল ভালোই আছি, তবে অতটা ভালো নেই। মামামের শরীরটা একটু খারাপ, জ্বর এসেছে কালকে রাতে, তো এখন যাবো দোকানে। চলো দোকান। দেখো আমাদের রাস্তা, এটা হলো শিল ফেলা রাস্তা। এই রাস্তা দিয়ে আমাদের মানে এই আমার রাস্তা এখানে পাকা করা হয়নি, এরকম শিল ফেলা রাস্তা। এই দেখো এরকম। আর ওইদিকে সর্ষে ফুল, মানে এইদিকে রাস্তাটা এরকমই দেখাচ্ছি। ও এই যে সর্ষে ফুল। আর এটা হলো চৌপতি, এখানে আমরা বিকেলে আগে বসতাম এই জায়গাটায়। যে এখানে হলো পার্ক, বড় ঠাকুরের একটা মন্দির দিয়েছে ছোট্ট করে, আর এখানে আমরা আগে বসতাম, এখন বসি না। ম্যাগি আনলাম চারটা, আর হলো কোলগেট, আর একটা হলো ইয়ে কেক মামামের জন্য। আর এখন করে নেবো আমি ব্রাশ। সব কাজই হয়ে গেছে প্রায়, ব্রাশ করাই হয় নাই, তো ব্রাশ করবো। আর এই জায়গাটায় প্রত্যেক দিন আমি ব্রাশ করি, মানে এই দিকে আর কি, মানে বেশ ভালো লাগে আর কি। সর্ষে ফুলগুলো দেখি আর ব্রাশ করতে করতে অনেক কিছু ভাবি মনে মনে, মানে ব্রাশ করতে না জানি কোন দুনিয়ায় আমি হারিয়ে যাই, এরকম একটা ব্যাপার। তো এই যে দেখতেছি, মানে ভীষণ ভালো লাগে আমার এভাবে, মানে সকালে উঠে এদিকে দিয়ে হাঁটাহাঁটি করে ব্রাশ করতে দারুণ। এই দেখো ম্যাগি হচ্ছে, সকাল সকাল ম্যাগি খাবো। দেখো মামামকে দিয়ে দিলাম, ও ম্যাগি ঝোল টোল খায় না কিছু, শুকান শুকান এমনি দিলাম ওকে, নাও খাও, ও খাবে, খাও গরম আছে। আর এখানে আমিও ম্যাগি নিয়ে নিয়েছি, আমিও খেয়ে নিব। আর আমারটা পেঁয়াজ টেঁয়াজ লঙ্কা টঙ্কা দিয়ে একটু ভালো করে করেছি, আর মামা মেয়েটা এমনি করেছে, ও পেঁয়াজ পছন্দ করে না, তো আমারটা ভালো করে নিয়েছি। আমি ডিম দিয়ে নিই, নর্মাল করে নিয়েছি। তো খাওয়া দাওয়ার পরে স্নান করবো। তো আমার স্নান টান করা সে, আর এদিকে সে দেখো মশলা বাড়ছি, এটা আদা বাড়ছি, মানে চিকেন নিয়ে আসছে আমার বর, তো চিকেনটা রান্না করবো। ওই জন্য সব কিছু মানে স্নান করে সব কিছু বাটাবাটি করছে, ওদিকে ডাল ভাত বসিয়ে দিয়েছি। তো এগুলো সব কিছু রেডি করে রান্না করতে মানে ভালো লাগে আর কি, রান্না করতে বসে। তো গাইস আমি স্নান টান করে নিয়েছি, আর এদিকে ডাল ভাত আমারও হয়ে গেছে। তো চিকেন রান্নাটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো। আজকে রান্না একটু অন্যরকম করে করেছিলাম, সেদিন রাত্রিবেলা তো টেস্ট হয়েছে, তো চল তোমাদের সঙ্গে শেয়ার করি। তো তো সবাই পারো সেটা জানি আমি, তবুও আমার ইচ্ছে করতেছে শেয়ার করি, তো চলো শেয়ার করি তোমাদের সঙ্গে। তো কড়াই বসিয়ে দিয়েছি এদিকে, মোবাইলটা তো পড়ে গেল, তাই মোবাইলটা রাখবো না, হাতেই রাখবো, কারণ বারবার মোবাইলটাই পড়ে যায়, জানি না মোবাইলটা কি হয়েছে, ঠিক মতন জায়গা পাই না। দেখতে পাচ্ছো এখানে, এটা হলো জিরা বাটা, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, লঙ্কা বাটা, তেজপাতা, তাহলে সব দিকে যেন ঢালে। দেখো পেঁয়াজের অবস্থা কি, মোবাইলটা আমার পড়ে গেল, আবার ওই জায়গাটায় মোবাইল রাখলাম, কারণ ওই জায়গাটা একটা ভালো জায়গা যেখানে মোবাইলটা আমি ভালো করে রাখতে পারি, আবারও রাখলাম। এই দেখো হলো লাল লাল চিকেন, আর এখানে হলো ফুলকপি দিয়ে মুগ ডাল। এখানে বুনু আর মামাম খেতে বসে গেছে ওরা, তার জন্য ডালটা এরকম হয়েছে অবস্থা।
তো সবারই খাওয়া শেষ, আমি খেতে বসলাম। আর কি যে পাগলের মতন কি কি যে বলছি, হ্যাঁ মানে আমি নিজেও জানি না মানে কি কি যে বলছিলাম আমি। যাই হোক, ভয়েসগুলো হয়নি তার জন্য ভয়েসটা দিলাম আমি। খেতে বসে গেছি আমি, ওরা সবাই খেয়ে নিয়েছে, সেটা আমি বাকি ছিলাম। তো খাওয়া দাওয়ার পরে একটু শুয়েছিলাম, মানে মাম্মাম আর বুনু ঘুমাচ্ছে, মানে ওরা শুয়েছিল, মোবাইল দেখতে দেখতে ঘুমিয়ে পড়েছে। তো আমিও মানে ঘুম ঘুম পাচ্ছে, তাই একটু বাইরে আসলাম, কারণ ছোট দিনের বেলা না ঘুমাবো না, ঠান্ডা লাগতেছে প্রচণ্ডভাবে ঠান্ডা। তো কাপড় চোপড়গুলো একটু গোছালাম, গুছিয়ে এই যে বাইরে এসে বসলাম, কারণ ঘুমাবো না আমি। ঘুমালে আবার মানে ছোট দিনের বেলা না ঘুমাতে ইচ্ছা করে না, আমি বসে আছি। আর প্রচণ্ড হাওয়া হচ্ছে, হাওয়া লাগতেছে, ঠান্ডা পড়তেছে, আর মোবাইলটা বারবার পড়ে যেতে তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। এই দেখো আমার স্ট্যান্ডের অবস্থা, একদম ভেঙে চুরে শেষ। স্ট্যান্ডটা তো দেখলে ভেঙে গেছে, তো ওই জন্য মানে স্ট্যান্ডেও রাখতে পারি না। আর মানে রান্না বান্না করার সময় একটু শ্যুট না করলে তো কেমন হয়, যেহেতু ব্লগ করি। তো মোবাইলটা রাখবো যে সেই জায়গাটাই আমি পাই না, কোথায় যাবো। সবসময় মানে হাত দিয়ে ধরে না একটা কাঁপে, এরকম একটা ভাব। তো স্ট্যান্ড স্ট্যান্ড আর নিবো না এখন, এই থাক, এটা দিয়ে চলে না, এটা দিয়ে খুলে রাখছি শুধু, যদি চলে তো না আর হলো মানে কোনো কাজের না স্ট্যান্ড। এগুলো কম দামি স্ট্যান্ড না, ভালো না আর কি। স্ট্যান্ড নিবো পরে, ভালো যদি কখনো ভালো জায়গায় পৌঁছাতে পারি তাহলে স্ট্যান্ড নিবো, তাহার আগে আমি নিবো না। মানে দেখো লাইক নেই কয়দিন থেকে আমার, হচ্ছে মানে লাইকের কথা বাদলাম, ভিউ একদমই আসতেছে না, একদমই আসতেছে না, মানে মনটা একদম খারাপ, ভিউ আসতেছে না। কিন্তু কি করবো, না আসলে এখন কাকে দোষ দেবো আমি, ভিউ আসতেছে না তো না, হয়তো আমার ভিডিও ভালো লাগে না, কিছু দেখাতে পারি না, আমার কোনো ট্যালেন্ট নেই, তাই হয়তো আমাদের আমার ভিডিও কেউ দেখে না। তো যাই হোক, সেগুলো নিয়ে মন খারাপ করি না, এমনি বললাম তোমাদেরকে। তো এই যে স্ট্যান্ডটা, এরকম মোবাইলটা বারবার পড়ে যায়, বারবার পড়ে যায়, ওইখানে রাখছে, ওইখান থেকেও পড়ে গেল এরকম। আর আমরা তো খাওয়া দাওয়া করলামই, তোমরা তো দেখলেই খাওয়া দাওয়া করলাম, ওরা আগে খেয়েছিলাম, আমি তো পরে খেলাম। তো রাত্রিবেলা রুটি করবো, ডাল আছে, ডাল দিয়ে ওই যে মানে ডাল দিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করবো আমি একটা রাত্রিবেলার রেসিপি। তো চলো একবারে পরে দেখা হবে, এখন এক মানে এখন সেটার পরেই ঠান্ডা লাগতেছে, প্রচণ্ড হাওয়া হচ্ছে, মানে হাওয়া হচ্ছে বাইরে, চলো পরে নিই। এই দেখো আমি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, কুচি কুচি করে কেটে নিয়েছি, এটা আটার মধ্যে দিয়ে দেবো। আর যে ডালটা দেখতে পাচ্ছো, ডালটা দিয়ে আমি আটাটা ছানবো। আর এখানে একটুখানি লবণ দিয়েছি, বেশি দেইনি, কারণ ডালের মধ্যে যেহেতু আছে, ডাল দিয়ে আমি রুটি করব, মানে মানে পরোটা করব আর কি, দারুণ লাগে খেতে। তো ডাল দিয়ে, ডালটা যখন বেশি হয় তখন আমি এইভাবে করে নিই। তো এটা রাখবো আধ ঘন্টার জন্য, আধ ঘন্টা হয়ে গেলে করব, তাহলে ভালো হবে। এই দেখো আধ ঘন্টা হয়ে গেছে, আর বুনু আমাকে বেলে দিচ্ছে রুটি মানে পরোটাগুলো, এগুলো আমি এখন তেলে ভাজবো। তো বুনু বেলে দিচ্ছে আর আমি উনুনে এটা ভাজবো, উনুনের মধ্যে, কারণ সন্ধ্যার সময় উনুনে ভাজলে একটু মানে আগুনও তাপা যায়, ভালোই লাগে আর কি। রাত্রিবেলা, দিনের বেলার থেকে রাত্রিবেলা উনুনে রান্না করতে আমার বেশ ভালো লাগে, বলে লাভ নেই, মিথ্যা কথা বললাম না, সত্যি কথাই বললাম। তো এই দেখো আর আমি ভেজে নিচ্ছি এদিকে, আর বাঁধাকপির ঘন্ট করেছি, কারণ চিকেনে অল্পটুকু আছে, হবে না, তার জন্য বাঁধাকপির ঘন্ট করে নিয়েছি। বাঁধাকপির ঘন্ট দিয়ে খাবো আমরা। আর মামা ওই দিকে বসে আগুন তাপাচ্ছে, মানে আগুন মানে ভালোই হয় আর কি, এভাবে আগুনের সামনে বসলে আমিও মানে কাজ করতে আমারও সুবিধা হয়, ওদেরও বসতে সুবিধা হয়। এই দেখো রাতের খাবার তিনটা নিয়ে নিয়েছি। তো চলো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম, দেখা হবে নেক্সট ব্লগে। ততদিনে ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাদের পাশে থেকো। তো গুড নাইট, দেখা হবে নেক্সট ব্লগে।